সব কটা জানালা খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়েরই গান। ওরা আসবে চুপি চুপি, যারা দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ। সব কটা জানালা খুলে দাও না, চোখ থেকে মুছে ফেলো শ্রুটুকু, এমন খুশির দিনে কাঁদতে হারানো স্মৃতির বেদনাতে। সব কটা জানালা খুলে দাও না, আমাদের সভার মূল কাজে ঢুকে যাব। আমাদের এখানে আজকের এই সভা পরিচালনা করবেন আমাদের পার্টির সভাপতি নটবর বাগদি। আমি একে একে আমাদের অতিথিদের মঞ্চে ডেকে নেব। প্রথমেই আমি ডেকে নেব অধ্যাপক পার্থ চট্টোপাধ্যায়, আপনি একটু মঞ্চে আসবেন। অধ্যাপক যোগেন্দ্র যাদব, অধ্যাপক সৌরীন ভট্টাচার্য, অধ্যাপক শোভনলাল দত্তগুপ্ত, আমাদের পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা এবং আমাদের পার্টির প্রাক্তন সভাপতি সুভাষ বসু, আমাদের পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাতা সম্পাদক সমীর পুততুণ্ড, ডেকে নেব আমাদের পার্টির অন্যতম প্রতিষ্ঠাত্রী রুকসানা চৌধুরী, আমরা বিভিন্ন বাম দল এবং গণতান্ত্রিক দলকে আমন্ত্রণ করেছিলাম। এখানে অনেকে উপস্থিত হয়েছেন, অনেকে হয়তো আরও পরে আসবেন। ইতিমধ্যে উপস্থিত হয়েছেন সুজন চক্রবর্তী, বিধানসভার বাম বিরোধী দলের নেতা, হাফিজ আলম সৈরানি, প্রবোধ সিনহা, বাসুদেব গাঙ্গুলি, অভিক সাহা, ইন্দ্র ঘোষ দস্তিদার, প্রবীর দেব। এছাড়াও এখানে উপস্থিত আছেন বিশিষ্ট মানুষ হিসেবে অধ্যাপক ওম প্রকাশ মিশ্র। আমাদের দেশে তো বটেই, পৃথিবীতেও যাকে সমাজবিজ্ঞানী হিসেবে প্রায় এক ডাকেই চেনে, সেই অধ্যাপক পার্থ চট্টোপাধ্যায়। কলকাতাবাসী হিসেবে তাদের মতো মানুষ এখানে আছেন, কাজ করেন, জন্য আমাদের সকলেরই বা আমাদের রাজ্যের মানুষের গর্ব করার কথা বিষয়। এই সেন্টার ফর সোশ্যাল সায়েন্সেসের উনি 10 বছর ডিরেক্টর ছিলেন, সেটা ওর বড় পরিচয় নাই, কিন্তু সমাজবিজ্ঞানে চিন্তায় ওর যে অবদান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কলকাতা থেকে যাত্রা শুরু করে দেশের অনেক বিশ্ববিদ্যালয়, বিদেশেও রচেস্টার বা অন্যত্র, তার কাজের সঙ্গে সারা পৃথিবীর মানুষ পরিচিত। তিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন, এবারে তিনি কিছু কথা আমাদের শোনাবেন, অধ্যাপক পার্থ চট্টোপাধ্যায়। নমস্কার। আজকের এই সভায় আমায় আমন্ত্রণ জানানোর জন্য পিডিএস এবং বিশেষ করে সমীর পুততুণ্ড এবং অনুরাধা দেব, এদের আমার ধন্যবাদ। আজকের দিন ভাষা দিবস, এটা এর আগেও স্মরণ করা হলো। আমি আরও বিশেষ করে ভাষা দিবসের কথাটা এই কারণে বলতে চাইছি যে এই 21শে ফেব্রুয়ারি তারিখে 1951 সালে ঢাকা শহরে কিছু মানুষ যে মাতৃভাষার অধিকার সেই দাবিতে তারা প্রতিবাদ করেছিলেন, প্রতিরোধ করেছিলেন এবং তার জন্য শহীদ হয়েছিলেন, এটা স্মরণ করার একটা তাৎপর্য হলো এই
যে অল্প সংখ্যক মানুষও একটা প্রতিবাদ যখন করেন তার ফল কিন্তু সুদূরপ্রসারী হতে পারে। কারণ আজকে সেই ভাষা দিবস যে ঢাকা শহরে হয়েছিল আজকে তা আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে স্বীকৃত। সুতরাং অল্প সংখ্যক মানুষের প্রতিবাদ থেকে শুরু করে যে অনেক ব্যাপক জনজাগরণ হতে পারে এখানে সেই সম্ভাবনাটা রয়েছে। আমি সেই কারণেই ভাষা দিবসের কথাটা বললাম, বিশেষ করে আজকে যে আমাদের আলোচনার বিষয় এবং এই সময়ে যে আন্দোলনগুলো চলছে তার তাৎপর্য কী এইটা বোঝার জন্য আমি এই কথাটা দিয়ে শুরু করলাম। আজকের আলোচনা যোগেন্দ্র যাদব আমার বিশেষ বন্ধু, সে তো শুরু করলো এবং অনেকটাই ব্যাখ্যা করে বললো কী কারণে এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা গত ডিসেম্বর মাসে পাশ হয়েছে সেটা কেন এত বিপজ্জনক। আমি এটা নিয়ে আরও দু একটা কথা বলছি, কিন্তু তার আগে একটা জিনিস আবার একটু স্মরণ করা ভালো, যে এই যে বিজেপির মোদী সরকার এর যে দ্বিতীয় ইনিংস শুরু হলো গত মে মাসের নির্বাচনের পর, দেশে তাড়ানো সম্ভব নয়, এটা সরকারও জানে সকলেই জানে, তাড়ানো হবে না। ডিটেনশন ক্যাম্পেও কথা হয়েছে, কিন্তু সেটাও ভেবে দেখুন লক্ষ লক্ষ মানুষকে কোনো ক্যাম্পে রাখা যায় না, যেটা হবে সেটা সম্পূর্ণ অন্য জিনিস। এবং এইখানেই কিন্তু পরবর্তী যে পদক্ষেপগুলো, যেটা মনে আপনারা অনেকেই মনে থাকবেন, সেই গৃহমন্ত্রী আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে বলেছিলেন যে ক্রোনোলজি সামঝিয়ে কোনটার পরে কোনটা হবে, আগে নাগরিকত্ব আইন সংশোধন পাশ হলো এরপরে এনআরসি হবে, এই যে দুটো যোগ উনি তো করে দিয়েছিল, তারপর থেকে অনেকেই বলছে না না এনআরসি এখনও কোনো প্রস্তাবই ওঠেনি, কিন্তু এই যে দুটো যোগ, এই দুটো যোগ স্পষ্ট, কারণ যেটা করা হওয়ার সম্পূর্ণভাবে যেটা উদ্দেশ্য পরিকল্পনাই বলতে পারেন, সেটা হচ্ছে গিয়ে এর পরে যখন এনপিআর যেটা এই এপ্রিল মাস থেকে শুরু হওয়ার কথা, যখন থেকে জনগণনা শুরু হচ্ছে সেন্সাস, সেন্সাসের সঙ্গেই এনপিআর, এনপিআরে আপনারা অনেকেই হয়তো দেখেছেন যে পুরনো যেটা এনপিআর ছিল তার সঙ্গে কতগুলো বাড়তি প্রশ্ন জোড়া হয়েছে, যে প্রশ্ন হচ্ছে গিয়ে আপনার জন্ম কোথায়, আপনার বাবা মার জন্ম কোথায়, এই এবং ভাষা কী ইত্যাদি ইত্যাদি কতগুলো জিনিস জোড়া হয়েছে। এখন চাপে পড়ে অনেকেই সরকারি পক্ষ থেকে বলছেন যে ওগুলো বাধ্যতামূলক নয়, কথাটার অর্থ হয় না, কারণ বাধ্যতামূলক যদি না হয় তাহলে তো সংখ্যা গুণেও কোনো মানে হবে না, কেউ উত্তর দেবেন কেউ উত্তর দেবেন না, তাহলে ওটা রাখা হচ্ছে কেন? রাখা হচ্ছে একটাই কারণে, তার কারণ কেউ যদি বলেন যে আমি জানি না অথবা আমি বলতে পারছি না অথবা বলবো না, ওইখানে কিন্তু পপুলেশন রেজিস্টারে তার নামের পাশে ওই একটি প্রশ্নচিহ্ন পড়বে, প্রশ্নচিহ্ন পড়বে যে ইনি এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেননি। এই যে প্রশ্নচিহ্ন পড়বে এর পরবর্তীকালে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন যখন হবে এনআরসি, তখন কিন্তু এই প্রশ্নটা নিয়েই কিন্তু এই মানুষদের আসলে দাগিয়ে দেওয়া হবে, দাগিয়ে দেওয়া হবে, দাগিয়ে দেওয়া হবে মানে কীভাবে দাগিয়ে দেওয়া হবে আপনি ভেবে দেখুন। আমাদের এখন প্রত্যেকটি যে পরিচয়পত্র আমরা যেগুলো সর্বত্র ব্যবহার করি, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, মোবাইল ফোনের নম্বর পর্যন্ত, তার সঙ্গে যে পরিচয়গুলো থাকে এইগুলো প্রত্যেকটা কিন্তু ধরুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে জমা হয়ে আছে, আপনার চাকরি করেন যেখানে সেখানে আছে, প্রত্যেকটি জায়গায় এই পরিচয়পত্রগুলো আমাদের প্রত্যেককে সবসময় দিতে হয়, সেগুলো তাদের কম্পিউটারে তোলা আছে। এইখানে যদি কোনো একটি ডকুমেন্টে এই কথাটি ওঠে যে এর নাগরিকত্ব সম্বন্ধে সন্দেহ আছে, যে কোনো একটি ডকুমেন্টের সঙ্গে যদি এই কথাটা ওঠে, এবারে ভাবুন এই মানুষটা কি হতে পারে, তার চাকরিস্থলে তার বস এসে বলতেই পারেন যে দেখো ভাই তোমার নামে কিন্তু এই সন্দেহটা আছে, আমাকে যদি পুলিশ এসে ঝামেলা করে আমি তো কিছু করতে পারবো না, তুমি ভাই কাল থেকে এসো না। ব্যাংকে কেওয়াইসি, ব্যাংকের কেওয়াইসিতে বলতে পারেন আপনি তো পুরো, আপনার নামে তো সন্দেহ আছে, আপনি তো পুরো সব তথ্য দেননি। আপনারা হয়তো লক্ষ্য করেছেন এই কিছুদিন আগে হায়দ্রাবাদে আধার কার্ড নিয়ে কত প্রায় 150 জন মানুষকে চিঠি পাঠানো হয়েছে যে তোমরা ভুল ডকুমেন্ট দেখিয়ে আধার কার্ড জোগাড় করেছো, তোমাদের নাগরিকত্ব প্রমাণ করো।
এই কথাটা চেঁচামেচি হওয়াতে তারপরে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে না, আধার কার্ডের সঙ্গে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই তো জানা, কিন্তু যে কোনো অফিসের যে কোনো কর্মচারী এইটা ব্যবহার করে যে মানুষকে হেনস্থা করার প্রয়োজন, এইটা হেনস্থা করার একটা বিশাল বড় হাতিয়ার তৈরি হয়ে গেল। এইভাবে কিন্তু এই যোগেন্দ্র ঠিক যেটা বলল যে নাগরিকদের মধ্যে বিভিন্ন স্তর তৈরি করে দেওয়া হবে, কেউ পুরোপুরি নাগরিক, কেউ ওই কিছু কিছু নাগরিক, কেউ সন্দেহজনক নাগরিক, এইভাবে ভাগগুলো তৈরি হয়ে যাবে। এবং তার ভিত্তিটা কি? প্রধান ভিত্তি হচ্ছে ধর্ম। এইটাই সবচেয়ে বড় বিপদ। এই বিপদ থেকে মুক্তি, মুক্তিটা তো আরও বড় কথা, আমাদের কর্তব্য কি এইটা নিয়ে আমি দুটো কথা বলতে চাই। যে প্রধান বিরোধিতা আমি বলবো যে এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় প্রয়োজন সেটা হচ্ছে গিয়ে এনপিআর প্রক্রিয়া যেটা হবে সেটার বিরোধিতা করা, এই এনপিআর হতে চলল বলে, এই এপ্রিল মাস থেকে শুরু হবে প্রক্রিয়া বিরোধিতা। বিভিন্ন দল, বিভিন্ন রাজ্য সরকার তারা বলেছে বটে যে আমরা এনপিআরের সঙ্গে সহযোগিতা করব না। এটা কতদূর তারা করতে পারবেন না পারবেন এটা এখনও প্রশ্নের মধ্যে আছে, এই কারণে যে কেন্দ্র এবং রাজ্যের নানা রকম আইনের সম্পর্ক আছে। কেন্দ্র থেকে যদি সত্যি চাপ দেওয়া হয় রাজ্য সরকারের কর্মচারীরা, যদি যে তুমি রাজ্য সরকারের কর্মচারীদের বাধ্য করো যে এনপিআর করার জন্যে বাড়ি বাড়ি গিয়ে তারা তথ্য সংগ্রহ করবে, রাজ্য সরকার কতদূর সেটা আটকাতে পারবে আমার জানা নেই, কারণ এরকম ধরনের ঘটনা তো এর আগে ঘটেনি। সেটা কোথায় যাবে, হয়তো কোর্টে যেতে পারে, আমরা জানি না। আমি একটা জিনিসই শুধু বলতে চাই যে যেভাবে এই গত দু মাসে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ যেভাবে রাস্তায় বেরিয়ে এসে প্রতিরোধ করেছে, ঠিক একইভাবে এই এনপিআর বিরোধিতাও এই দিকে যাওয়ার খুব বড় প্রয়োজন। কারণ প্রয়োজনটা যদি এরকম দাঁড়ায় এবং এইভাবে যদি যথেষ্ট মানুষকে সজাগ করা যায় যে এনপিআর যখন আপনার বাড়িতে আসবে, আপনাকে যখন জিজ্ঞেস করবেন আপনি উত্তর দেবেন না, এটা যদি ব্যাপকভাবে মানুষ উত্তর দিতে রাজি না হয় তাহলে কিন্তু এই এনপিআর প্রক্রিয়াটারই ব্যর্থ হবে। তখন আবার নতুন করে সরকারকে ভাবতে হবে যে এরপরে কী করা। আমার মনে হয় যে এইটা একটা খুব মানে প্রায় আশু কর্তব্য হয়ে যাচ্ছে। আরেকটু দীর্ঘস্থায়ী যেটা, সেটা আমি জানি না কতদূর যাবে, কারণ একটা জিনিস তো আমরা দেখতে পেলাম যে যদিও প্রত্যেকটি বিরোধী দলই প্রায় বলছে যে আমরা এই সিআরএ, সিএএ, এনআরসি, এনপিআর ইত্যাদি বিরোধিতা করব, কিন্তু কোনোভাবেই কিন্তু বিরোধী দলগুলো একত্র হয়ে তারা যে রাজনৈতিকভাবে বিজেপির বিরোধিতা করতে পারবে এর কোনো চিহ্ন এখন পর্যন্ত কিন্তু দেখা যায়নি। বহু ক্ষেত্রেই আমরা দেখছি যে তারা নানা কারণে পিছিয়ে আসছে, সেরকমভাবে ঐক্য, বিরোধী ঐক্য বলতে আমরা যা বুঝি সেটা হচ্ছে না। সেটা কী কারণে হবে না আমরা জানি না, এই মুহূর্তে যে চট করে হবে আমি এরকম কোনো কারণ দেখতে পাচ্ছি না। কিন্তু একটা জিনিস, একটা জায়গা এটা আমার মনে হয় আবার এটা আরেকটু দীর্ঘস্থায়ী রাজনৈতিক তর্ক বিতর্ক এবং খানিকটা আন্দোলন আলোচনা এই সব কিছুরই প্রয়োজন, বিশেষ করে বিজেপি বিরোধী যে সমস্ত দল আছে যারা দাবি করেন যে তারা বিজেপির বিরোধিতা করছেন, তাদের নিজেদের মধ্যে এই বিষয়ে আলোচনা করার প্রয়োজন আছে। সেটা হলো যে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে সম্পর্কটা এখন যে অবস্থায় আছে এইটার একটা আমূল পরিবর্তনের দাবি করা। আমি এই কারণে বলছি, আমি আবার নির্বাচনী রাজনীতির কথাটাই একটু বলি। একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, এটা তো অনেকেই এখন বলছেন যে গত আমি কবে ডিসেম্বর 2018
যখন রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের নির্বাচন হলো, সেইখান থেকে শুরু করে এই এক বছরের একটু পর, একটু বেশি হলো, বিজেপি কিন্তু একের পর এক রাজ্যের নির্বাচনে হেরেছে। একের পর এক, কত বোধ হয় ছটা কি সাতটা রাজ্যে তারা নির্বাচনে হেরেছে, এই সেদিন দিল্লি পর্যন্ত। অথচ এরই মধ্যে লোকসভা নির্বাচনে তারা আগের বারের চেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা নির্বাচন জিতেছে। এইখানে কিন্তু কেন্দ্র আর রাজ্যের রাজনীতির মধ্যে একটা যে বিভেদ তৈরি হয়েছে, যার জন্য বহু জায়গায় কিন্তু সাধারণ মানুষ, এই দিল্লিতেও আবার সেটা দেখা গেল, সাধারণ মানুষ তারা অনেকেই বলছেন যে হ্যাঁ, রাজ্যে আমরা বিরোধী দলকে ভোট দেবো কিন্তু কেন্দ্রে আমরা বিজেপিকে ভোট দেবো। এই যে ঘটনাটা এখন চলছে, এর ফল যেটা হচ্ছে যে একের পর এক রাজ্য হারা সত্ত্বেও কিন্তু বিজেপি সরকারের দিল্লি থেকে সারা ভারতের ওপর যে প্রতিপত্তি, এই প্রতিপত্তি কিন্তু এক ইঞ্চিও কমছে না। এই দিল্লিতে হারার পরও কিন্তু আজ পর্যন্ত যদি বিজেপির নেতাদের এই গতকাল এরপরে তো যখন আমেরিকার প্রেসিডেন্ট আসবেন তখন তো আরও অনেক দেখতে পাবেন কত রকম হইহল্লা চলবে, এক ইঞ্চিও কোথাও কেউ বলছেন না যে আমরা পিছু হটব। তার কারণ কেন্দ্রের এতটাই বেশি ক্ষমতা, এতটাই বেশি ক্ষমতায় ক্ষমতা বাড়তে দেওয়া হয়েছে। এখন জিএসটির পর যে রাজ্য সরকারের রাজস্ব তোলারও যে উপায়গুলো ছিল সেটাও সংকুচিত হয়ে গিয়েছে, ফলে এতটা কেন্দ্র নির্ভরতা, তার মধ্যে কিন্তু রাজ্য সরকারের কেন্দ্রের বিরোধিতা করার রাজনীতি অত্যন্ত সীমিত। এই কারণে আমি বলবো যে আরও দীর্ঘস্থায়ী সমাধান যদি মনে করতে, আরও দীর্ঘস্থায়ী প্রতিরোধ, এই যে হিন্দুত্ববাদী, যে আগ্রাসী হিন্দুত্ববাদী ফ্যাসিবাদ এখন কায়েম হয়েছে, তার প্রতিরোধ করতে গিয়ে বিরোধী দলগুলোকে কিন্তু আরও জোর গলায় এই কেন্দ্র রাজ্য সম্পর্ককে নতুনভাবে সাজানোর কথা বলতে হবে। এটা ছাড়া কিন্তু নির্বাচনী রাজনীতির ক্ষেত্রে প্রতিরোধের রাস্তা কিন্তু আমি চট করে দেখতে পাচ্ছি না। আমি এইটুকু বলে এখন শেষ করছি, আমি আপনাদের ধন্যবাদ দিয়ে আমার আলোচনা শেষ করছি। এ সম্বন্ধে যদি কোনো কিছু প্রশ্ন থাকে কারো, জানার জন্য কোনো যদি বিষয় থাকে লিখিত দিলে উনি আর কি জানিয়ে দেবেন। আমার এখানে দুটো প্রশ্ন আমার হাতে এসেছেন শান্তনু চ্যাটার্জি। প্রথম প্রশ্নটা হচ্ছে, যেভাবে নাগরিকত্ব আইন পাশ করা হলো তা কি সংবিধান সংশোধনের নামান্তর নয়? সংবিধান সংশোধন বলবো না, আমি বলবো এটা সংবিধানের মূল কাঠামোর বিরোধী, এটা তো অন্তত আমার মত। অর্থাৎ সংবিধানের যেটা মূল কাঠামো বলে একটা তত্ত্ব, এটা সুপ্রিম কোর্টই একসময় বলেছিল, তাতে ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে যে রাইট টু ইকোয়ালিটি, সাম্য, যাতে স্পষ্টভাবে বলা আছে যে রাষ্ট্র কোনো মতেই ধর্মের ভিত্তিতে এই ক্ষেত্রে ধর্মটাই আসছে, ধর্মের ভিত্তিতে নাগরিকদের মধ্যে বা যে কোনো ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন করবে না, এইটার বিরোধী তো বটেই। এই বিষয়টা এখন সুপ্রিম কোর্টের আওতায় আছে, সুপ্রিম কোর্ট এখন যেভাবে তারা এগোচ্ছে, আমার ধারণা বহুদিন এই মামলা পড়ে থাকবে, কোনো রকম ফয়সলা হবে না। কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন আমি নিশ্চয়ই মনে করি এটা সংবিধান বিরোধী। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দেশভাগের পরে অবিভক্ত ভারতবর্ষ থেকে যারা নতুন ভারতবর্ষে আসলেন, আইনত কি তাদের বিদেশি বলা যায়? না, বলা যায় না, এটা তো আইনেই তাই আছে, প্রশ্নটা সেখানে নয়। প্রশ্নটা হচ্ছে, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি এই আওতায়, এই নাগরিকের আওতায় পড়েন কি না, বা আপনার বাবা মা এইরকম এর মধ্যে পড়েন কি না, আপনি সেটা প্রমাণ করতে পারবেন কি না, এইটাই সমস্যা। সমস্যাটা মানে, অর্থাৎ এটা তো একেবারেই ঠিক যে অবিভক্ত ভারতবর্ষে যারা ছিলেন
তারা এবং তাদের সন্তানেরা তারা ভারতবর্ষের নাগরিক, এটা সংবিধানেও তাই, 1950 তারিখটা বললাম, এবং নাগরিকত্ব আইনেও তাই। প্রশ্নটা হচ্ছে গিয়ে, এখন যদি কাউকে জিজ্ঞেস করা হয় যে তুমি প্রমাণ করো এটা ঠিক কিনা, তুমি পারবে, এই প্রশ্নটাই উঠেছে। এই যে আমি হায়দ্রাবাদের একটা যে ঘটনার কথা বললাম, সেখানে একটা অদ্ভুত জিনিস হয়েছে, না হায়দ্রাবাদের কথাটা ভুল বলছি, আসামে, আসামে সম্প্রতি এক মহিলার কথা এই সেদিনই জানা গেল, তিনি তার বাবা মা ভারতবর্ষেরই নাগরিক, মানে তারা অনেক দিন ধরেই ভারতবর্ষে আছেন, এই মহিলা তাকে নাগরিকত্ব এই এনআরসিতে, আসামের এনআরসিতে তাকে বিদেশি বলে দেওয়া হয়েছে, এবং যখন কোর্টে গেছেন গৌহাটি হাইকোর্ট বলেছে যে এই যে তুমি যেগুলো প্রমাণ দিলে তা থেকে এটা প্রমাণ হচ্ছে না যে তুমি যাদের বাবা মা বলে দাবি করছো তারাই তোমার বাবা মা, এইটা প্রমাণ করতে পারোনি, তা যদি প্রমাণ করতে না পারো তাহলে তুমি যে তোমার বাবা মা সম্বন্ধে যাই তথ্য দাও না কেন সেগুলো কোনোটাই গ্রহণযোগ্য নয়। এখন এই রকম ধরনের যদি প্রশ্ন ওঠে, একটা জিনিস এই এনআরসি সম্বন্ধে এটা অনেকেই খেয়াল করতে করছেন না, সাধারণভাবে আমাদের আইনে এইটাই স্বীকৃত যে যতক্ষণ না আমাকে দোষী বলে প্রমাণ করা যাচ্ছে ততক্ষণ আমি দোষী নয়, আমি নির্দোষ, কিন্তু এনআরসিতে প্রথম ধরে নেওয়া হচ্ছে যে ভারতবর্ষের প্রত্যেকে যারা ভারতবর্ষে থাকেন প্রত্যেকেই বিদেশি, এইটা ধরে নেওয়া হচ্ছে, এইবারে তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি বিদেশি নও, এইটা হচ্ছে কি এনআরসির মূল কথা। এই প্রক্রিয়াতে এবারে স্বভাবতেই যার পেছনে যাকে আপনার হ্যারাস করার প্রয়োজন তাকে যদি আপনি এর মধ্যে ফেলেন, আপনি কী করে প্রমাণ করবেন যে আপনি বিদেশি নন, এইটাই হচ্ছে বিপদ। আমি এই জন্যই বারে বারে বলছি যে এই আইনের ফাঁকফোকরের মধ্যে এই জিনিসটাই সবচেয়ে বড় রকমের বিপদ নিহিত রয়েছে, এই সম্বন্ধে সজাগ হওয়া প্রয়োজন। ধন্যবাদ।